এই জাহাঙ্গীর ভাই, এই নল্লি গরুর মস্ত রান্না করতে হারা মাসে তো 500-1,000 টাকা লাগে। কি কন ভাই, 500-1,000 টাকা দিন কি আর আছে ভাই? এখন মাত্র 60 টাকা সারাদিনে রান্না করবেন, 2 টাকা আমরা এই গোস রান্না করবো, দেখেন কত বড় হাড্ডিটা ভাই দেখছেন। এইটা কি এটার ভিতরে ভালো মতো রান্না হইব ভাই? হইব মানে একদম মমের মতো গইলা যাইব ভাই। এটা ধর্মিয়ান নল্লি রান্না করতে লাগে 2 দিন। কি বলেন ভাই, 2 দিন দেখছেন দাওয়ার সাথে সাথে কি অবস্থা হয়েছে? 2 দিন বলেন, আমরা তো নেয়ারি আগে রান্না খাইতাম ভাই, যে 3 দিন 2 দিন সময় লাগতো, 3 দিন 2 দিনের সময় এখন নাই ভাই। এখন মাত্র 60 টাকায় রান্না করবেন, সারাদিনের রান্না মাত্র 60 টাকায় হবে ভাই। ও এই দেখেন, এই যে এখানে কিন্তু ভাই আমরা 2 কেজি গরুর গোশত দিয়ে দিছি, দেখেন 2 কেজি গরুর গোশত দেওয়ার পরে তো অনেক জায়গা, জি এত জায়গা খালি 2 কেজি গরুর গোশত রান্না করার, অনেক জায়গা খালি আছে এখানে। চমৎকার একটা মাল্টিফাংশনাল কুকার, রাইস কুকার না, কোন রকম কোন চুলা না, কিছুই না, এটা হচ্ছে প্রেসার কুকার ভাই। আর এইটাতে রান্না করলে এখন আর 500-1,000 টাকা বিল গুনতে হবে না। আজব একটা জিনিস নিয়ে আসছি, আজকের লাইফটা যারা দেখবেন মানে বউয়ের ভালোবাসা যারা ফিরে পেতে চান, যে অনেকদিন ভালোবাসে না, মন মতো মনের মতো কোনো জিনিস কিনে দিতে পারেন না, আজকে সেই জিনিস নিয়ে আসছি দেখবেন। আজকে কোনো কথা হবে না ভাই, কি জন্য যে বউর কথায় অনেকজন কষ্ট পায়, ঠিক আছে, বউরকে যদি খুশি করতে চান মানে বউকে খুশি করতে হলে এই মাল্টি কুকারটা দিয়ে কি জিনিস আইনা দিছো আমার, এই চুলায় রান্ধতে আমার ভালো লাগে না ভাই। এটাতে রান্না হবে কি জানেন, মাত্র 15 মিনিটে মাংস রান্না হবে। ওকে, 15 থেকে 20 মিনিটে মাংস রান্না, এটার ভিতরে রান্না করতে গেলে আবার আমার বউয়ের হাত ঝুলে যাবে না তো। কি বলেন, এই যে আমি ধরে রাখছি না ভাই, এটা কোলে নিয়ে আপনি বউ রান্না করতে পারো ভাই, কোনো সমস্যা হবে না, তাই নাকি? এটা কেন খুশি হবে জানেন? কেন খুশি হবে? এতদিন বাংলাদেশে আসতো সিঙ্গেল, আর আজকে কিন্তু আসছে ডাবল। এই যে দেখেন, দুইটা পাত্র থাকবে। আবার আপনি সসপেন ভাবে যদি আলাদা ইউজ করতে চান, এটা কিন্তু প্রেসার কুকার, আচ্ছা, মাল্টি ফাংশন প্রেসার কুকার, মাল্টি প্রেসার কুকার যেটাকে বলা হয়, আমরা এইভাবে কিন্তু আপনার সসপেন চাইলে ইউজ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, মানে এটাকে চাইলে প্রেসার কুকার হিসেবে ব্যবহার করা যাবে, এটাকে চাইলে একটা রাইস কুকার কিংবা একটা মাল্টিপট হিসেবে ব্যবহার করা যাবে, রাইট? তার মানে তো এই একটা জিনিস ব্যবহার করলে আমার গ্যাসের চুলা, সিলিন্ডারের খরচ, কারি কুকারের খরচ, রাইস কুকারের খরচ, মানে এই রকম সিলিন্ডারের খরচ, তারপরে এই যে চুলার খরচ, কারি কুকার, রাইস কুকার, হ্যান তেন দুনিয়ার কুকারের খরচ, সব কুকার শেষ। দেখেন এই চুলা কিনতে গেলে ভাই, যে এই গ্যাসের চুলা, ডাবল চুলা, এগুলো কিনতে গেলে ভাই চুল পরিমাণ লিক হলে কিন্তু সিলিন্ডার বিস্ফোরণ হয়। আচ্ছা, এখনই মাংস রান্না করতে 1.5 ঘন্টা লাগবে না 2 ঘন্টা আগে? কি কন ভাই, 1.5 ঘন্টা 2 ঘন্টা আগের দিন দাদার আমলের দিন কি এখন আছে ভাই? তাহলে মাত্র 15 মিনিটে মাংস রান্না করবো আমরা। এই বসন্ত দেখি, মাংস এখানে দিয়ে দিছি না ভাই, এই এখন আমরা একটু পানি দিয়ে দিই, হ্যাঁ পানি দিয়ে একবার এই আমরা লকটা করে দিব। আচ্ছা ঠিক আছে, চলেন পানি দিয়ে দেবো ভাই, অল্প একটু পানি দিয়ে দিলাম। দেখেন এই মাল্টি ফাংশনাল প্রেসার কুকার ভাই, 15 মিনিটে যে রান্না হবে, বাচ্চা বুড়ো সবাই খাইতে পারবে তো ভাই, গরম হবে না, যে হাড্ডিটা একদম মমের মতো গলে যাবে, যে হাড্ডিটা মমের মতো ক্যালসিয়াম বাইর হবে একদম হাড্ডি হাড্ডি থেকে 100% ভাই। দেখেন আমি যেটা বলতেছি লাইভের ভিতরে, আজকে লাইভে আছেন না আপনি? হ্যাঁ, ইনস্ট্যান্ট লাইভ, লাইভে কিন্তু কোনো লুকোচুরি সিস্টেম নাই, আমি লাইভে আপনাকে রান্না করে দেখাবো মাত্র 15 মিনিট। চিচিঙ্গাটা বাইরে মাথা ফাটে আলামো যদি এদিক সেদিক হয় কোনো কিছু ভাই, চিচিঙ্গা তো যে দেখেন, এখানে কিন্তু আমরা যে রোবট রাখছি, জাপান থেকে রোবট নিয়ে আসছি ভাই। এই রোবটে আবার কি কাম? এই রোবটের কামটা কি জানেন? হ্যাঁ, এই রোবটের কাম হচ্ছে সংসারে যত কাজ আছে, যত যাবতীয় মানে যত সবজি কাটার আছে, মাত্র 1 সেকেন্ডে কাটবেন। আচ্ছা, আগে প্রেসার কুকার একটা রান্না বসায় দিই, এরপর এই রোবটের কাজ দেখব। প্রেসার কুকারটা কিভাবে ইউজ করবেন আমি একটু দেখাই দিই। এখানে দেখেন যে ক্যান্সেলের অপশনটা আছে, এই যে আমি ক্যান্সেল করে দিলাম, এখন আমি ধরেন আপনার মিট করব। হ্যাঁ, এই দেখেন যে এখানে কিন্তু আপনি মিটের অপশন আছে, আমি মিট দিলাম, আমি এখান থেকে টাইমটা কমায় দিলাম, কমায় দিয়েছেন, এই যে দেখেন মাত্র 20 মিনিট দিলাম, ঠিক আছে, দেখি 20 মিনিটের ভিতরে কিন্তু রিস্টার্ট হয়ে গেল, ঠিক আছে। আমরা কিন্তু আজকে এখানে মাংস রান্না করবো না, এখানে কিন্তু আমরা পোলাও রান্না, দেখেন পোলাও রাখছি, পোলাও রান্না করে দেখাবো। পোলাও রান্না করবেন আবার কতক্ষণে ভাই? পোলাও রান্না করবো মাত্র 8 থেকে 10 মিনিটের ভিতরে। 8-10 মিনিট লাইভে আসে না, লাইভে থাকা অবস্থায় দেখবেন যে 8 থেকে 10 মিনিটে কিন্তু আমরা পোলাও রান্না করবো। ভাই আমি আজকে খাইয়া যাবো আপনার ভাই, অবশ্যই খেয়ে যাবেন, কারণ আজকে মনে করেন যে গরুর গোশত রান্না করতেছি আর যে পোলাও গুলো রান্না করতেছি, এখানে আপনি খেয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কত কেজি চালের পোলাও রান্না করা যাবে ভাই? এটার মধ্যে আপনি 1.5 কেজি চালের পোলাও রান্না করতে পারবেন। একটা মজার ব্যাপার দেখছেন ভিউয়ার্স, অনেকেই কিন্তু একটু নাক সিটকানো স্বভাব আছে, যে আমি যেটার ভিতরে ভাত রান্না করছি আমি ওইটার ভিতরে গরুর গোশত রান্না করব না, তো সেক্ষেত্রে আপনার দুইটা করে পর্দা আছে, মানে আপনি একটা তরকারি রান্না করেন, একটা ভাত রান্না করেন, মানে আপনার মন খুশি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, এটাও যদি নাও পারেন তারপরেও যেটা খুশি জেনে খুশি এনে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই ভাই, মানে আপনার স্বাধীনতা একদিন না একদিক দিয়ে আসেই। এটা কিন্তু আপনার মার্বেল কোটিং, ঠিক আছে, এটাতে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আচ্ছা, আমি তো সবগুলোতে ননস্টিক কোটিং দেখছি, এটা তো মার্বেল কোটিং ভাই। ননস্টিক তো স্বাস্থ্যের জন্য ক্ষতি, এখন ডক্টরও বলছে যে ননস্টিক খাবার খাবেন না, কারণ ননস্টিক খাবারের সাথে উঠে যায় আস্তে আস্তে। আর এটা যদি আপনি চাকু দিয়ে সারাদিন ঘষেন, এটা কিন্তু উঠাতে পারবেন না, তাই নাকি? হ্যাঁ, সারাদিন ঘষলে এটা উঠাতে পারবেন না। ওকে ঠিক আছে, তাহলে চলেন, এই রান্নাটা হইতে হইতে আমরা এখন দেখি
এখানে কয়টা পেঁয়াজ আছে, পেঁয়াজের অনেক দাম ভাই, মানে কোটিপতি পোলা এরকম একটা পেঁয়াজের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অনেকগুলো আছে ভাই। মিলে কতক্ষণ হবে না? এখানে 1 কেজি পেঁয়াজ আছে। হ্যাঁ, 1 সেকেন্ডে কাটা দেখাম ভাই। আর 1 সেকেন্ডে মানে কথা যে কয়, আমি কি চাপা মারছি? আচ্ছা আপনারে কথা কই, আমি আপনারে পুরা 1 কেজি পেঁয়াজ কাটতে 2 মিনিট সময় দিলাম, এর ভিতর হইলি আমরা খুশি ভাই। 2 মিনিট তো কইছেন তো, আমি 1 সেকেন্ড কইছি না, আর 1 সেকেন্ড আপনাদের চাই নিলাম। 2 সেকেন্ডে কাটুম আজকে। 2 সেকেন্ডে ভাই, এখানে তো লোকজনই কিছু নাই যে দেখেন আজকে আপনার লাইভে বাস্তবে কাইটা দেখাই ভাই। ঠিক আছে, আসলে আমি চাপা মারতেছি না, এই যে দেখেন হোপম্যানস কোম্পানির একটা এখানে আছে মাল্টি ফাংশনাল সালাদ কাটার। না না, এটা হচ্ছে মানে জাপান থেকে রোবট নিয়েছি সবজি কাটার। এটা সবজি কাটার, সবজি কাটার। ওকে, সালাদ কাটার না। আচ্ছা তাহলে আমরা পোলাওটাকে আর একটু নাড়াচাড়া দেই, মানে এই এই পোলাও কি বাসাবাড়ির স্টাইলে আনবেন নাকি? হ্যাঁ ভাই, একটু কষে নিতেছি, ভাইজে নিতেছি, ভাইজে নিলে কি ফ্লেভারটা খুব সুন্দর আসে ভাই। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করতেছেন ঢাকার বাইরে সেল হবে কিনা। আমরা আছি আর কে কিচেন ওয়ার্ল্ডে, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায়। দোকান নাম্বার হচ্ছে 145-148। ডিজনি ইটালি কোম্পানির আমরা প্রেশার কুকার দেখাচ্ছি, যেটা তো অলরেডি মাংস বসায় দিছি, আর এটা হচ্ছে ডাবল হাড়ির, আর এটার সাথে একটা গ্লাস লিড আছে। এখানে আমরা রাইস রান্না করতেছি, পোলাও, আর এছাড়া আপনাদেরকে সবজি কাচি কুচি করে দেখাবো। এই চলাই দেখেন, আমি একটু পানিটা দিয়ে দিই পোলাওতে। ঠিক আছে, পোলাওতে পানি দিয়ে দিই। ব্যাস, দেখি পোলাও রান্না হয় কিনা, আর কত দ্রুত হয়। একটু লাগবে, আমি আর একটু পানি দিয়ে দিই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, লেগেছে অসাধারণ। যারা লাইভটা দেখতেছেন, লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দেন, কারণ এই রকম জিনিস বাংলাদেশে এই প্রথমবার ডিজনি ইটালি কোম্পানি কিন্তু নিয়ে আসছে ডাবল হাড়ির প্রেসার কুকার। এর আগে কিন্তু ডিজনি ইটালি কোম্পানি ছিল না। এই দেখেন প্রেসার কুকারের কাজ কিন্তু এখন আমি সাসপেন্ড করব। এই যে এই দেখেন, মানে প্রেসার কুকারের কাজ এখন আমি রিসেট দিলাম নাকি? আপনার ভালো মতোই দিব, আপনারা কাটতে গেলে কিন্তু আমাদের বাসায় মা বোনরা কিন্তু চোখ দিয়ে পানি চলে আসে। চোখের পানি না ফেলায় কাটতে হবে না, নাক মুখ দিয়ে চোখ দিয়ে পানি আসবে না। এখন 1 কেজি পেঁয়াজ কাটবেন আপনি 1 সেকেন্ডে। এই যে দেখেন আমি কিভাবে কাটি, আজকে আপনাকে লাইভে বাস্তবে দেখাবো। লোক দেখছি ব্যাচেলার বাসায়, ব্যাচেলাররা যখন পেঁয়াজ কাটে হেলমেট পরে পেঁয়াজ কাটে, অনেক জনের চোখ পাই না, কোনো রকম ভাবে চোখে কোনো সমস্যা না হয়। তো লন দেখি, এই যে ভাই পেঁয়াজ কাটার কথা বলছি, এই যে দেখেন বিসমিল্লাহ। এই যে আপনি দেখেন ভাই, একসাথে খালি দিতে থাকেন না ভাই, যেভাবে ভাই রে ভাই ভাই, আমি তো বলছি যে এখান জাপান থেকে রোবট নিয়ে আসছি ভাই, এটা হচ্ছে জাপানিজ রোবট। এই যে দেখেন একসাথে দেন, এই যে একসাথে ভাই সব কিছু কামটা করলো কি শেষ তো ভাই শেষ। আপনাকে তো আমি বলছি যে লাইভের ভিতরে 2 সেকেন্ডের ভিতরে পেঁয়াজ কাটা দেখাবো ভাই। এটা কি পেঁয়াজ কাটার না, রাইস মিলের হলার সব শেষ করে লাইছে। এই যে দেখেন ভাই কি হইছে, দেখেন এটা দেওয়ার সাথে সাথে কি হইছে আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন তো আমার চোখ দিয়ে কোনো পানি আসে না, আমি কিন্তু হাসতেছি, মানে এর এক প্রেমিকা ছেক দিছে তাও কান্দে নাই। দেখেন দেখেন এই যে কত সুন্দর কুচি কুচি যে হইছে ভাই, কিভাবে আপনাদেরকে যে বুঝামো আমি। এই যে দেখেন আমি যে কি করব আমি, এই যে দেখেন কত সুন্দর, একটার সাথে কিন্তু একটা লাগবে না, একদম ঝরঝরা ভাই, একদম ঝরঝরা, একটার সাথে আরেকটার কোনো রিলেশন নাই, একটার সাথে আরেকটা কোনো লাগবে না। এটা ওফ চমৎকার, এটা রাখেন, এটা পরে পেঁয়াজের বেরেস্তা করে খাওয়া যাবে। এবার আমাদেরকে দেখেন তো চিচিঙ্গা, কত বড় চিচিঙ্গা নিয়ে এসে দেখছেন। ওফ ভাই, এই চিচিঙ্গাটা কাটতে আমার মিনিমাম 1-1.5 মিনিট বটিতে সময় লাগবে। আপনার কতক্ষণ লাগবে ভাই? আপনি তো একটা কাটতে 1-1.5 মিনিট সময় লাগবে, তো আজকে আমি দুইটা কাইটা দেখাবো। এখানে দুইটা চিচিঙ্গা আছে, দুইটা চিচিঙ্গা কাইটা দেখাবো মাত্র 1 সেকেন্ডে ভাই। দেখি দেখি, দেওয়ার সাথে সাথে কিন্তু দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে শেষ। এই দেখেন, এটা যদি আপনারা চিচিঙ্গাটা যদি আপনার গোল স্লাইস ভাজি খেতে চান, গোল স্লাইস ভাজি খেতে পারবেন। আজব জিনিস ভাই, একটা কথা বলি, আপনি তো লাইভে আছেন, আমাদের মানে নতুন বছরে 2024 সালে আমাদের কিন্তু এখানে একটা কুইজ খেলবো আজকে আমরা দর্শকদের সাথে। হ্যাঁ, আই লাভ কুইজ, আই ভেরি ভেরি লাভ কুইজ খেলবো আমি আপনাকে দর্শকদের বলে দেই। যারা দর্শকরা আছে লাইভে আজকে, এই মানে মাল্টি ফাংশন প্রেসার কুকারটা অথবা আপনি রোবট ফুড প্রসেসরটা যদি সঠিক প্রাইস কেউ বলতে পারেন, 100 জনের মধ্যে 5 জন যদি সঠিক প্রাইস বলতে পারেন, তার জন্য কিন্তু রোবট প্রেসার কুকারটা গিফট থাকবে। আচ্ছা, মানে এই প্রেসার কুকারের দাম কত? হ্যাঁ, আর এই ফুড প্রসেসরের দাম কত? জি, দুইটা একসাথে করে লিখে যদি কমেন্টস করেন, যার কমেন্টস এর সাথে দামে মিলে যাবে তাকে প্রেসার কুকার গিফট দিয়ে দিবেন। প্রেসার কুকার সম্পূর্ণ গিফট।
ওকে আর এই লাইভের ভিতরে সর্বোচ্চ শেয়ারকারী যে হবে মানে সর্বোচ্চ শেয়ার যে হবে এমন আছে ভাই কেউ 20টা শেয়ার করে জিতে নিতে পারে কেউ 100টা শেয়ার করে জিতে নিতে পারে তাদের জন্য কিন্তু দুইটা একসাথে গিফট থাকবে মানে সর্বোচ্চ শেয়ারকারীকে প্রেসার কুকারও দিয়ে দিবেন ফুড প্রসেসরও দিয়ে দিবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এটা এই খেলা তো আমারও খেলা দরকার কিন্তু কথা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই আপনি করেন না আপনি 20টা কমেন্ট করেন না 20টা কমেন্টে আপনি যদি একটাতে সঠিক যদি আপনি জিতে নিতে পারেন তাহলে কিন্তু আপনি মানে এই গিফটটা কিন্তু আপনার বাসায় আমরা পৌঁছে দেব আর আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন ওই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটা ফরম্যাট পাঠাইছি ভিউয়ার্স প্রেসার কুকারের পিসি আর ফুড প্রসেসরের এফপি কত প্রাইস দুইটার আপনারা এমন ভাবে এই ফরম্যাটে লিখে কমেন্টস করতে থাকেন যদি কারো কমেন্টসে মিলে প্রেসার কুকার আর এই লাইভটাকে শেয়ার করে দেন সর্বোচ্চ শেয়ারকারী প্রেসার কুকার আর ফুড প্রসেসর একসাথে একসাথে পাবেন আপনি জাস্ট ফোন দিয়ে বলবেন যে আমি বিজয় হইছি আমি আপনার বাসায় এটা পৌঁছে দেব আপনি আসতে হবে না ওকে আপনি এত কথা বাদ মজা মারে ফজা ভাই আমরা কাম না দেখেন ভাই এই যে দেখেন যে কাজের জন্য বলছেন এই যে এটা আমি স্টার্ট করে দিই বিসমিল্লাহ এই যে দেখেন ওকে চিচিঙ্গাটা বলছি কত বড় চিচিঙ্গা যে দেখেন ভাই দাও সাথে সাথে শেষ আপনি গণেন না ভাই দেখেন গণেন 2 3 4 শেষ আর কত হবে না ভাই শেষ শেষ হ্যাঁ শেষ মানে 5টা সেকেন্ডই শেষ কি ভাই 5 সেকেন্ডে 2 সেকেন্ডে এটা দেখাইলাম আপনি গণ 5 সেকেন্ড এই যে দেখেন তো কত সুন্দর হইছে ভাই দেখেন কত চমৎকার বাহ 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 কত সুন্দর ভাবে দেখেন হয়ে গেছে একজন লিখছে 9000 না আপনি আলাদা করে কমেন্টস করতে হবে যে প্রেসার কুকারের দাম কত ফুড প্রসেসরের দাম কত আমি যেভাবে লিখে দিছি এভাবে কমেন্টস করেন দেখি কে জিতে আজকে ভাই পয়সা দেখছেন পুরো सेम পয়সার মতো দেখছেন পুরো सेम মানে কি বলবো ভাই এত সুন্দর 5 টাকার কয়েন বানাইছে ভাই এত সুন্দর করে কিন্তু আমরা বাসায় বটি দাও কাটতে পারি না ভাই আর একটা সাথে কিন্তু একটা লাগবে না একদম ঝরঝরা ভাই দেখছেন এই যে ঝরঝরা চমৎকার চমৎকার আর একটা জিনিস কি আছে আমরা ঝিঙ্গা তো ভাজি করে রেখেছি এখন আমি আপনাকে আলু আমরা অনেক সময় আলু আমরা চিপস খাই না বাসায় পটেটো চিপস খাই না আমরা বাসায় চিপস খাই এটা আমি দেখেন আলু চিপসও করতে পারবেন তাই নাকি হ্যাঁ কি করব এই যে দেখেন আমি আলু চিপস করে দেখাই ভাই আজকে লাইভের ভিতরে আমি সবকিছু দেখাবো আমরা সকালবেলা দেখেন পরোটার সাথে কিন্তু আমরা ভাজি খাই সবজি খাই এখানে কিন্তু গাজর রাখছি এখানে আলু আছে এখানে করলা আছে আপনারা যাবতীয় যত সবজি আছে সব ধরনের সবজিটা আপনি এটার মধ্যে কাটতে পারবেন চলেন করে দেখেন এই যে দেখেন আমি আজকে স্লাইসটা করে দেখাই যেটা আমি বলছি স্লাইসটা করে দেখাবো আপনারা যারা জিতে নিতে চান তারা কিন্তু কমেন্টস করেন বেশি বেশি প্রেসার কুকার পিসি প্রাইস কত ফুড প্রসেসর কত এই যে জাহিদ হোসেন ভাই একটা ফরম্যাটে লিখছে 6000 আর 2500 দেখি কে পারে আর আগে একটা কথা বলি এইটা হচ্ছে ডাবল হারির মাল্টিফাংশনাল প্রেসার কুকার যেখানে মার্বেল কোটিং করা আছে তো সেক্ষেত্রে আপনারা বুঝে কমেন্টস করেন সিঙ্গেল হারির প্রেসার কুকারই কিন্তু মার্কেটে চলতেছে 6,500-7,000 টাকা সেই অনুযায়ী আমি বলতেছি সেই অনুযায়ী আপনারা দেখেন বলেন ভাই এখানে কিন্তু ডাবল হাড়ি দেখাইছি আমি আবারও বলতেছি এটার সাথে কিন্তু দুইটা হাড়ি পাবেন ওকে একটা ঢাকনা পাবেন এবং একটা রোবট পাবেন মানে এখানে মাল্টি ফাংশন প্রেসার কুকারটা পেয়ে যাবেন ঠিক আছে আর যারা সঠিক প্রাইস বলতে পারবেন কমেন্ট করে তাদের 5 জনকে কিন্তু আমি এটা গিফট করব ভাই ওকে তো ভাই এই ফুড প্রসেসরের কাম দেখেন আবার আপনি গল্প করা বাদ দেন ভাই এই যে ফুড প্রসেসরের কাজটা দেখে এই যে দেখেন করল্লা ভাই হ্যাঁ হ্যাঁ আনাম করল্লাটা দেখেন আজকে ভাজি করে দেখাবো ভাই করল্লা ঠিক আছে করল্লা ভাজি আমরা কিন্তু মাছখান থেকে কেটে বিচিগুলো বের করে আমাদের বটি দিয়ে কাটতে হয় হ্যাঁ হ্যাঁ চিকন করে আর দেখেন আজকে বিচিও বের করতে হবে না আমি আনাম করল্লা কাটতেছি ভাই লাইভে আনাম করল্লা এই যে দেখেন কই কি করল্লার কি শূন্যতে কাটনা দিয়ে দিবেন নাকি ভাই এই যে দেখেন আনাম করল্লা এখানে লাইভে কোনো লোকচুরি সিস্টেম নাই আমি আরো বলছি না যে দেখেন দাও সাথে সাথে শেষ মানে বিচি আলাদা হয়ে যাবে গা বিচি সর্বনাশ হয়ে যাবে ভাই শেষ চমৎকার দেখেন শেষ এই যে দেখেন সুন্দর আমি আরেকটা করে দেখাই করলা এখানে দুইটা আছে করলা যেহেতু আরেকটা আছে ওকে দুইটা করে দেখাই যে দেখেন দাও সাথে সাথে কত সেকেন্ডে হয় আপনারা গণেন না ভাই এই যে দেখেন দাও সাথে 2 সেকেন্ড শেষ শেষ ভাই একটা রোবট কিনে দিবেন বাসায় আপনার বউ অনেক খুশি হবে কি ভালো বাসায় দেখেন
ভাই খুশি হবে না কারণ পিএস কাটতে গেলে তো চোখ দিয়ে পানি আসে দেখেন এখানে কতগুলা পিএস কাটছে আমার চোখ দিয়ে কি টোপ পানি এই যে বইয়ের চোখের পানি যে সহ্য করতে পারেন না সে কিন্তু এটা কিনে নিতে পারেন জি অবশ্যই নিজে দুঃখ দেন কি না দুঃখ দেন এটা কোনো বড় বিষয় না পিএস দুঃখ দিবে এটা মেনে নেওয়া যায় না এই দেখেন জাদু দেখাই আরেকটা আপনাকে দেখুন অনেক জাদু দেখছেন এখন করলা জাদু দেখেন ভাই এই দেখেন আই রে করলা রে যদিও চিটা জিনিস ভাই কম কিন্তু দেখা মনে দেশে রকেট খালি মাছ কাটার লেগে চাকু বটি রাখবেন আর কিছু লেগে দেখেন এটা ব্লেডটা কিভাবে ইউজ করবেন এটা আমি দেখাই দিই এবং এটা কিভাবে ইউজ করবেন এটা আমি দেখাই দিই ওকে সব ধরনের সিস্টেম আছে এই রোলটা এখান দিয়ে আপনি দিবেন দিয়ে এটা ঘুরিয়ে দিলেন ঘুরিয়ে দেওয়ার পর এই যে ব্লেড এইভাবে দেওয়ার পরে আপনি এখানে একটা পেচ করলেন ব্লেডটা লেগে গেল প্রেস করার সাথে সাথে এটা সাথে সুন্দর মতো বসাই দিলাম এখানে বসাই দিলাম বসানোর পরে এই দেখেন এই জিনিসটা আমি এখানে দিলাম গুড এখানে আরেকটা লক আছে এই যে লকটা দিয়ে দিলাম ঢাকনাটা এখন লক হয়ে গেল কিন্তু বেশ হ্যাঁ সুন্দর এই দেখেন এখন এটা আমি চালু করে দিলাম চালু করে দিলাম ভাই বলেন আলু কুচি কুচি আলু ভাজি করব ভাই দেখেন যে আলু ভাজি বড়িটা করতে গেলে আমাদের হাত কেটে জানার সময় অনেক ঝামেলা হয় দেখেন আলু ভাজি দেওয়ার সাথে সাথে শেষ ভাই ওফ ভাই দেওয়ার সাথে সাথে শেষ ভাই বললাম না চমৎকার এই দেখেন এখন এই যে আনাম গাজর করে দেখাবো ভাই আনাম গাজর হ্যাঁ ও সেই তাই তো বলি এত কনফিডেন্স কোথা থেকে আসে এই দেখেন ওফ চমৎকার ভাই দেওয়ার সাথে সাথে শেষ আরেকজন লিখছে প্রেসার কুকার 7000 ফুড প্রসেসর 3000 না 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 হয় না আমি টিপস দিয়ে দিতেছি আপনাদেরকে কমেন্টস কিন্তু হয় না আর বেশি বেশি কমেন্টস করলে কেন বলতেছেন দর্শকটা হলো দর্শকরা জিতুক এটা তো আমিও চাই ব্রাদার স্কোয়াড আই এম ফলোইং এভরিওয়ান ওকে ও দেখেন কত ঝরঝর হইছে এই যে দেখেন খুবই তাড়াতাড়ি করা যায় আসলে একটা লাগবে না আর আমি বলছি না যে আপনারা 1 কেজি পেঁয়াজ কাটবেন 1 সেকেন্ড সর্বোচ্চ 2 সেকেন্ড মানে এটা দেখার পরে ভাই মনে করেন যে যে কোনো ভাবির মনে লাট্টু ফুটতেছে আর ভাইদের মন দুকুপুকু দুকুপুকু করতেছে কারণ এটার যদি বেশি দাম হয় তাহলে কিন্তু কেউ কিনতে পারবে না এখন দাম কমায় দেওয়ার দায়িত্ব আমি দিয়ে দিলাম এই লোকের ঘাড়ে ভাই 2024 যদি দাম না কমায় দিতে পারে তাহলে এই যে এমন একটা সিসিঙ্গার আইকা দিছি কুইটা অ্যালবাম ভাই 2023 সালে আমরা যে ভিডিওটা করছিলাম তে আমরা চেষ্টা করব যে 2024 সালের জন্য আমরা মানে আরো ধামাকা প্রাইসটা দিব ওকে ঠিক আছে তবে আমি আরেকটা কথা বলে দিই আমাদের অফারটা কিন্তু 48 ঘন্টা থাকবে 48 ঘন্টা মাত্র 48 ঘন্টার অফার মানে হিসাবে 2 দিন হ্যাঁ 2 দিন 2 দিন ভাই আমরা 24 ঘন্টার অফারটা দিছি আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করে যেহেতু নতুন বছর আমরা আরো একদিন চাই রিকোয়েস্ট করে নিছি এটা আচ্ছা ঠিক আছে 48 ঘন্টার অফারটা থাকবে চাইনিজ গো কেমনে রিকোয়েস্ট করছেন হু শাংচু হু ভাই এটা তো শুধু সবজি কাটা দেখাই যে আমি যে বললাম এটা জাপানি রোবট ওকে রোবটের কি কাজটা করতে পারবে না যে আমি এখন আরেকটা জিনিস দেখাই আবার কি কাম আছে এটার মধ্যে কিন্তু আপনার আদা রসুন মাংসের কিমা নারকেল করতে পারবেন তারপর আটা খামির করতে পারবেন এই যে জিনিসটা দেখাই আচ্ছা সুমন খন্দকার ভাই বলতেছে একটা কুকার লাগবে একটা রোবট লাগবে ভাই সবকিছু সমাধান এই একটা মাল্টিফাংশনাল কুকার এখানে দেখেন আপনি চাইলে এটাকে রাইস কুকার হিসেবে ইউজ করতে পারবেন কারি কুকার হিসেবে ইউজ করতে পারবেন আবার প্রেশার কুকার হিসেবে ইউজ করতে পারবেন এটা একটা অলরাউন্ডার দেখেন চমৎকার পোলাও কিন্তু হয়ে গেছে আচ্ছা আপনি যেটা বলতেছিলেন কি জানি কুচি কুচি না কি কি এই যে আমি আপনাকে বলি আমরা বাসা আটা রুটি বানায় খাই না আটা তো খামির করতে হয় এটার মধ্যে কিন্তু আপনারা আটা খামির করতে পারবেন আমি তো বলছি ভাই রোবট রোবটের কাজ কি শুধু সবজি কাটবে রোবটের কাজ ও সংসারে সবকিছু করবে ঠিক আছে এটা দিয়ে আপনারা আটা খামির করতে পারবেন ঠিক আছে এটা দিয়ে আপনারা মাংস কিমা করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন মানে পেস্ট করে যত ধরনের যত যাবতীয় সবকিছু এটার মধ্যে করতে পারবেন ওকে তারপর এটার ভিতরে যে ব্লেড গুলো থাকবে এই যে দেখেন আমি ব্লেড গুলো একটু দেখাই দিই এগুলোকে আলাদা করে কিনে নিয়ে যেতে হবে নাকি না না ভাই ব্লেড এটার সাথে সাথে চারটা ব্লেড থাকবে যে দেখেন এটা হচ্ছে আলু ভাজি করার জন্য একটা হচ্ছে করলা ভাজি করার জন্য আর এটা হচ্ছে নারকেল করে নাম অনেক সময় নারকেল এটা দিয়ে কিন্তু আপনি নারকেলটা করাতে পারবেন মানে নারকেল আপনি কেটে কেটে বের করে এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন অটোমেটিক করানো হয়ে গেছে চমৎকার আচ্ছা সুমন খন্দকার ভাই জিজ্ঞাসা করতেছে মেড ইন কোন দেশ আমরা ডিজনি ইতালি যে প্রোডাক্টটা দেখতেছি সেটা হচ্ছে মূলত ব্র্যান্ড ডিজনি ইতালির বাট এই প্রোডাক্টটা কি চায়না মেড ইন অ্যাসেম্বল হয়েছে চায়না থেকে তবে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এবং ডিজনি যে ব্র্যান্ডটা এটা কিন্তু 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি থেকে দিচ্ছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের ভিতরে যদি কয়েলটার কোনো নষ্ট করতে পারেন আমরা রিপ্লেস চেঞ্জ করে দিব এটা নতুন দিবেন কয়েল চেঞ্জ করে নতুনটা দিব আমি লাইভে বলতেছি নতুন কয়েল দিব এক বছরের ভিতরে নষ্ট হলে দেখতে চাই এখানে ফাংশনগুলা
আপনারা ভিউয়ার্স একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাই স্টিম, এটা হচ্ছে সেদ্ধ ভেজিটেবল রান্না করার আলাদা ফাংশন। বেবি ফুড মানে বাচ্চাদের জন্য রান্না করার যে ক্যাটালগটা ইন্টারন্যাশনালি দেওয়া আছে, স্যুপ, ইয়োগার্ট বেক, ফিশ কারি, খিচুড়ি। ভাই এখানে কিন্তু একটা কথা আছে, আমরা বাংলাদেশে এতদিন যা দেখছি মানে প্রেসার কুকারে কখনো খিচুড়ি লেখা উল্লেখ দেখি নাই। না প্রেসার কুকারে খিচুড়িটা অনেক কিন্তু মানে স্বাদ হয়, মানে মানে বলতেই পারবো না যে প্রেসার কুকারের হাওয়াটা তো আপনি বের হইতেছে না, গ্রাইন্ডটাও থেকে যায়, খাবারটা অনেক টেস্ট হয়। ওকে, খিচুড়ি রান্না করবেন প্রেসার কুকারে অনেক টেস্ট করে আপনার খাবারটা। ইভেন দেখেন মিট বোন যখন হাড্ডি সহকারে মাংস রান্না করবেন সেটার জন্য আলাদা ফাংশন। কেক এন্ড বারবিকিউ এখানে করা যাবে ভাই, কেক করা যাবে ভাই, কেক, পুটিং, বারবিকিউ, পিজা সবকিছু এটার মধ্যে করতে পারবেন। এখন পর্যন্ত যতগুলা প্রেসার কুকারে হাড়ি দেখছেন, হাড়িগুলা দেখছেন কিসের? নন স্টিক। বাট এইখানে দেখেন এটা কিন্তু একটা মার্বেল কোটিং করা আছে। আর এছাড়া আর একটা আছে নন স্টিকের, আপনি একটা তরকারি রান্না করেন, একটা ভাত রান্না করেন, আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য দুইটা হাড়ি দেয়া আছে। দেখেন ভাই এটার সাথে কি কি পাচ্ছেন আমি দেখাই দিই। একটা মাল্টি ফাংশন চুলাটা পাচ্ছেন, একটা ঢাকনা পাচ্ছেন, যে ভেতরে কয়েলটা দেখেন কত সুন্দর, ভিতরে কয়েলটা কিন্তু অনেক কয়েল থাকবে আপনি সিলভার, ওই কয়েলটা কিন্তু আপনি কপার কয়েল করে দিয়েছে ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবং একটা ঢাকনা থাকতেছে, এটার সাথে কিন্তু দুইটা পাত্র থাকতেছে 6 লিটারের ভাই। ওকে, দুইটা পাত্র কিন্তু 6 লিটার 6 লিটার 12 লিটার থাকবে, ঠিক আছে? আর তার সাথে আপনি একটা পট থাকবে, একটা কট থাকবে, একটা চামচ থাকবে। ওকে, আর এটার সাথে কিন্তু ডাকনাটা থাকবে। এই টোটাল প্যাকেজটা কিন্তু আপনারা নিতে পারবেন, ঠিক আছে? দেখেন এই একটা কিনলেই সব পাওয়া যাবে, একটা কিনলে এটার সাথে সবকিছু পাবেন। ওকে গুড। আচ্ছা এইবার আমরা একটু আগাই, ওয়ারেন্টি গ্যারান্টি তো আপনি দিলেন প্রেসার কুকারের, এখন এই যে জিনিসটা দেখাইলেন মানে এটা এখনো মজা লাগতেছে দেখতে। দেখেন এত সুন্দর করে কাটা, আমার পক্ষে তো সম্ভব না ভাই, মজা লাগা জিনিসই দেখাইছেন, মনে হয় যে আমার বান্ধবীরাও পারবো না। এই যে দেখেন ভাই কাটতে চাই, এই দেখেন আসেন, এই যে দেখেন পোলাওটা কত সুন্দর হয়ে গেছে, ওয়া ওয়া। আর এক মিনিটের ভিতরে যে দমে রাখবো পোলাওটা হয়ে যাবে ভাই। দেখছেন আমি তো বলছি যে এখানে একটা জিনিস দেখা জাদু দেখবেন একটা, এই যে এখানে আসেন ক্যামেরাটা নিয়ে, যে দেখেন ভিতরে কিন্তু ভাই পোড়া লাগার কোনো সিস্টেম নাই, দেখছেন দেখা যায়? ও ভাই কুয়াশা হয়ে গেছে আমার ক্যামেরার ভিতরে, এখানে কিন্তু পোড়া লাগার কোনো সিস্টেম নাই, এটা আমি কিন্তু এক বিন্দু পোড়া লাগবে না, কারণ এটা আমি ফার্স্টে আগে বলছি যে এটা মার্বেল কোটিং এর ভাই। এই ফুড প্রসেসরটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কি ভাই? ফুড প্রসেসরের 2 বছরের মোটরের রিপ্লেস গ্যারান্টি থাকবে, হ্যাঁ, আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এবার আমরা একটু প্রাইস জানতে চাই, আমরা অনেক কিছু দেখায় ফেলছি, কত সুন্দর এখন কুল টাচ বডি হাতে, ভাই হাত দিলে কিন্তু গরমই নেই তো ভাই। আমি তো বলছি আপনাকে যে এটা কোলে নিতে পারবেন, এই দেখেন রানিং মানে যে পোলোটা আমরা রান্না করছি এটা কিন্তু আমি কোলে ধরে রাখছি, মানে রান্না করলে যে রান্না করে যাবেন এমন কোনো কথা নাই, আপনি যে কোনো জায়গায় বসে রান্না করতে, যে কোনো জায়গায় বসে রান্না করুন ভাই। আমি আরেকটা জাদু একটু দেখাই, এটাতে যে পেস্টটা করা যায় পেস্টটা একটু আমি করে দেখাই, ঠিক আছে? পেস্টটা করে কিন্তু আমরা প্রাইসটা বলে দিব, আর আমি আবারও বলতেছি যারা মানে কমেন্ট করে সঠিক প্রাইসটা বলতে পারবেন, হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কিন্তু আমি একটা মাল্টি কুকার গিফট করে দিব। দেখেন এই যে প্রেসার কুকারের প্রাইস কত যদি বলতে পারেন, ডাবল হাড়ির মাল্টি ফাংশনাল প্রেসার কুকারের দাম কত বলতে পারলে, আর এই যে ফুড প্রসেসরের দাম কত বলতে পারলে, যদি দুইটা মিলে বইলেই বলতে পারেন, তাহলে একটা প্রেসার কুকার গিফট। জি, আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই দুইটাই গিফট করে দেব আমি। আর সারা মাসে বিদ্যুৎ খরচ মাত্র 210 টাকা, মাত্র 210 টাকা, সারা দিনে রান্না করবেন মাত্র 60 টাকায় ভাই। ওকে, তিন বেলা রান্না করবেন 60 টাকা, মাসে আসবে 210 টাকা। কি জানি একটা দেখাইতে চাইলেন সেটা, এই যে দেখেন এখানে কি দেখাবো ভাই, এই যে দেখেন আলু ভাজার গাজর ভাজি যে আমরা করছি এটা আমি আজকে পেস্ট করে দেখাবো, কারণ আমার কাছে আদা রসুন নেই, আমি এটাই আপনাদেরকে পেস্ট করে দেখাই, ঠিক আছে? দেখেন মাংসের কিমা টাইপের করে দেখাইলো আমরা, খুশি অনেক ভাই, মানে একদম ওই যে বগুড়ার দই খাইছেন, হ্যাঁ সেম বগুড়ার দই মতো করবো ভাই। বগুড়ার পাশে আমার বাড়ি, আমার বগুড়ার দই, এই যে দেখেন এই যে বগুড়ার দই করে দেখাই আজকে আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন বগুড়ার দই কিন্তু মানে খুব সুন্দর হয়, মিহি হয় এটা ভাই, মিহি হবে, বগুড়া দই খেতে অনেক টেস্ট। ও সেম বগুড়ার দই বানাচ্ছি আজকে, দেখেন এই যে একটু পানি দিয়ে দিই ভাই, দেখেন এখন হলো পেস্ট দেখাবো আমরা, পেস্ট এই দেখেন, এখন মানে এই একটা কিনলে যে একটু ব্লেন্ডারের কাজও হয়ে যাবে, এই দেখেন, ও বাবা, এই দেখেন এটা যেভাবে খুশি আপনি ওইভাবে নাড়াচাড়া করতে পারবেন, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? পেস্ট কিন্তু অলরেডি ভাই হয়ে গেছে, এখন কুচি কুচি হয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আবার চাইলে একটু পানিও দিতে পারবেন, আবার একটু পানি দিতে পারবেন, এই দেখেন পানিও দিয়ে দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, দেখেন পেস্ট কিন্তু হয়ে গেছে ভাই। ও মানে দেওয়ার সাথে সাথে শেষ, দেওয়ার সাথে সাথে শেষ, সেই সেই আমি একটু পেস্টটা ঢেলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, এই দেখেন মানে এইটারে ব্লেন্ডার বানায় ফেলছে ভাই, আমি তো পরে পানি দিছি একটু, এই জন্য পেস্ট একেবারে হয়ে গেছে, দেখেন কি জিনিস দিছে আর কি হয়েছে এটা একটু দেখেন ভাই। ও হো হো হো, কত সুন্দর দেখেন, বাহ ভাই, লাইভে তো কোনো লুকোচুরি সিস্টেম নেই, দেখছেন একদম পেস্ট, সুন্দর ভাই, এটা তো পুরো দেখাবো পেস্ট করে দেখাইলাম ভাই, পুরা বগুড়ার দই হয়ে গেছে ভাই, সেই ভাই সেই। আচ্ছা ভাই সবই তো দেখলাম, এর প্রাইস টাইস বলেন তো কেমনে কি, কোনটা নিতে পারি কত প্রাইসে ভাই, মাংস একটু দেখাই দিই,
দেখেন দুইটা পট থাকবে 1200 ওয়াট এবং এটার ভিতরে আপনি এরকম কিছু নাই যে আল্লাহ দুনিয়া খাবার না রান্না করতে পারবেন, সব ধরনের খাবার এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন চাইলে। ঠিক আছে, এখন কথা অনেক কিছু বলে ফেলছে, এখন কথা হলো দাম কতটুকু কমায় ভাই। দাম তো বলছি যে 48 ঘন্টার ভিতরে ধামাকা একটা প্রাইস দেব। আরে 48 ঘন্টা আমরা বুঝবো, আপনি দাম কমান আগে ভাই, তারপর বুঝবো কত দাম বলে দিই। এই দেখেন পুরোটা কিন্তু হয়ে গেছে ভাই অলরেডি। ঠিক আছে, ক্যান্সেল দাও। ওকে ঠিক আছে, তাহলে চলেন। আমাদের যেহেতু আমাদের হয়ে গেছে, তাহলে এখন আমরা একটু দেখাবো পোলাও। দেখেন একবারে পুরো নির্ধারণ করে দিছে, এখন ওইখান থেকে আপনার ডিসকাউন্ট দিতে হবে। তো মনে করেন একজন লোক ঘর থেকে বাইরে ভোট দিতে যাবে, ওই নেতা বলে কি ওই যে আমি তোমার জন্য রিক্সা ঠিক করে রাখছি, মানে রিক্সা ভাড়া আমার। তো এরকম প্রোডাক্ট যখন দিবেন ভাড়া আপনার, আমাদের শোরুমে আসতে চান এই ঠিকানার মধ্যে আমাদের শোরুমে আসবেন, এটা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দিবেন। ঠিক আছে, আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে এটা। ঠিক আছে, এবার বলেন প্রাইস কত। অনেক অনেক ডাবল মাল্টি ফাংশন প্রেসার কুকার কিন্তু ডাবল হারির আছে মার্কেটে, এর চাইতে সবচেয়ে কম দাম। আবার সাথে একটা ঢাকনাও আছে, এই যে দেখেন কত সুন্দর একটা ঢাকনা ভাই, ডায়মন্ড দিয়ে দিয়েছে ঢাকনা, ডায়মন্ড দিয়ে দিয়েছে। আবার ঢাকনার উপরে দেখেন কত সুন্দর, দাম মাত্র 7200, ডেলিভারি চার্জ ফ্রি, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা এইবার কত হইতেছে, জি 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 ভাই, এই যে জাপানে যে রোবটটা দেখাইলাম যেটা আপনি সেকেন্ডে সেকেন্ডে কাজ করবেন, 1 কেজি পেঁয়াজ কাটবেন 1 সেকেন্ডে, এটার প্রাইস ছিল আমাদের এই বড়টা হুজুকের ঠেলা 1 সেকেন্ড কইছে, আসলে 5-6 সেকেন্ড লাগে ভাই, শুনা ওইটাই 2 সেকেন্ডে কেটে ফেলাবেন। ঠিক আছে, কত এটা রেগুলার প্রাইস 6500 টাকা। ওকে আজকে লাইন এটার এই কালারটা সুন্দর লাগছে, এটা কত এই কালারটা? হ্যাঁ এই কালারটা যে আরো 500 টাকা কমাই দিলাম, আপনি যত সুন্দর কথা বলছেন 6500 টাকা, 6000 6000 হ্যাঁ নিমোনা কে ভাই, আমারে দি দিলে দাম কমাই দিতো। হ্যাঁ অবশ্যই বেশি লাগতেছে, আপনি বেশি যত বলছেন, টাকা পয়সা নাই ভাই সব লয়ে গেছে গা, এটা 48 ঘন্টার অফার থাকবে। আমি আবারো বলতেছি ভাই, হ্যাঁ এটা ধামাকা প্রাইস দিম ভাই, কত মাত্র 4200 টাকা, 4200 চমৎকার ফুড প্রসেসর, যেটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি, যে এরকম একটা বক্স এই যে দেখেন 100% 1000 ওয়াট। ঠিক আছে, আবার প্রেসার কুকারের সাথেও এখন ভাই কত আছে, মাংসর কি অবস্থা একটু দেখি আমরা, মাংস কেমন হইছে ভাই, মাংস দেখবেন হ্যাঁ ঢাকনাটা দেখেন কত সুন্দর, মাংসটা দেখেন না, মেকআপ করা ঢাকনা দেখেন, ও ভাই
কি বলুম ভাই, আমার পেট তো মনে করেন এখন এই গ্রানে ভরে গেছে। একটা জাদু দেখায় আপনার আগে, একটা আলুতে একটা জাদু দেখায়, এই যে দেখেন আলুটা, যে আমি বলছি যে মমের মতো গোল হয়ে যে দেখেন। ও কি দেখছেন ভাই, এই যে ভাই এটা একটু পরে ভাই আমি খামো ভাই, তাই ঠিক আছে। এই যে মাংসটা দেখেন, এই দেখেন ৭,২০০। এটা কিন্তু ডাবল পট, একটা এক্সট্রা ঢাকনা আছে, এটাকে চাইলে আপনি একটা কারি কুকার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই যে ফুড প্রসেসর, এটার দাম হচ্ছে ৪,২০০, যেই ডাইনান ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি, ৪৮ ঘন্টার ভিতরে। আচ্ছা, অর্ডার করার সিস্টেম কি বলেন? অর্ডার করার সিস্টেম হচ্ছে, যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, ৫০০ টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন, মাত্র ৫০০ টাকা। ওই ৫০০ টাকা বিনিময়ে আমরা মালটা কুরিয়ারে পাঠাবো, আপনি বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন, ঘরে বসে মাল নিতে পারবেন। ওকে, যারা মালটা হাতে পাওয়ার পরে আমাদের বাকি টাকাটা দিয়ে দিবেন। মানে মাল হাতে পায় আর সরাসরি আসতে চাইলে, আর সরাসরি যারা আসতে চান সরাসরি, আমাদের ঠিকানাটা হচ্ছে দেখেন আরকে কিচেন ওয়ার্ল্ড। ওকে, আর আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, যারা ফোন দিতে চাচ্ছেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস ভিলা সিটি কমপ্লেক্স। ওকে, ঠিক আছে। তো আজকের মতো আমরা এই চমৎকার আইটেম দেখে এখানে বিদায় নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, অনেক টাকা ইনভেস্ট করার চাইতে একটা ছোট্ট আইটেম কিনেন, যেটা বিদ্যুৎ বিলও কম আছে, একদম স্বাচ্ছন্দ্যে দিন পার করে ফেলতে পারবে, ১০টা বোয়ার কাজ একটা মেশিনই করবে এটা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।